হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভনীলকর, আজকে একটি চর্মরোগের কেস সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলেন যে দীর্ঘদিন আমি কেস নিয়ে আলোচনা করছি না, তো আজকের এপিসোডের পর চেষ্টা করব আবার বেশ কিছু কেস সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করার। তো চলে আসি আজকের এই কেসে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর একজন 50 বছর বয়সী মেল পেশেন্ট আমার কাছে এসেছিলেন চর্মরোগের সমস্যা নিয়ে। তার পেটে, কোমরে এবং থাইয়ের বিভিন্ন অংশে তার এই চর্মরোগের সমস্যা ছিল। তিনি আমার কাছে প্রথম এসেছিলেন 24/3/2023 তারিখ, এবং তিনি আমাকে বলেন যে 3 বছরের অধিক সময় ধরে তার এই চর্মরোগের সমস্যা রয়েছে। প্রচণ্ড চুলকায়, বিশেষ করে রাতে, এবং চুলকাতে চুলকাতে তিনি সেখান থেকে রক্ত বের করে ফেলেন। তিনি এর জন্য অনেক অয়েন্টমেন্ট ব্যবহার করেছেন, ওষুধ খেয়েছেন, অ্যালোপ্যাথিক মেডিসিন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। আমি যখন তাকে আরও প্রশ্ন করি, তিনি বলেন গরমকালে তার এই সমস্যা বৃদ্ধি পায়, এবং এর আগেও প্রায় 10-12 বছর আগে তার এরকম চর্মরোগের সমস্যা হয়েছিল। সেই সময় তিনি দোকান থেকে কিনে এনে অয়েন্টমেন্ট ব্যবহার করেছিলেন এবং তার সমস্যা সেই সময়ের জন্য চলে যায়, কিন্তু বর্তমানে এই যে 3 বছর বা তার অধিক সময় ধরে এই যে সমস্যা রয়েছে, এইবার কিন্তু অয়েন্টমেন্ট ব্যবহার করে বা ওষুধ খেয়েও কিছু হচ্ছে না। আরও যখন প্রশ্ন করি, তিনি বলেন তিনি 2.5 থেকে 3 লিটার জল পান করেন, টাং ময়েস্ট, পায়খানা পেচ্ছাপের সেরকম কোনো সমস্যা নেই, তবে খিদে পেলে তিনি একদম তা সহ্য করতে পারেন না। রাতে ঘুম হতো ভালো, কিন্তু বর্তমানে এই এত চুলকায় যে রাতে তিনি ঠিকমতো ঘুমাতে পারেন না। এর সঙ্গে তিনি আমাকে বলেন যে তিনি মিষ্টি জাতীয় খাবার খুব ভালো খান। আমি যখন আরও প্রশ্ন করি, জানতে পারি শীতকালে তিনি স্নান করতেন না, যদিও হট পেশেন্ট, গরম একদমই সহ্য করতে পারেন না, প্রচণ্ড ঘাম হয়, ঘামে প্রচণ্ড দুর্গন্ধ হয়। তো এই সমস্ত লক্ষণ শোনার পর আমি তাকে প্রেসক্রাইব করেছিলাম সালফার 30 একটি ডোজ। এরপর যখন তিনি আমার কাছে আসেন আবার, দেখতে পাচ্ছেন 7/4/2023 তারিখে তার কিন্তু এই চর্মরোগের সমস্যা আর নেই, এবং থাইয়ের বিভিন্ন অংশে এই যে চর্মরোগের সমস্যা ছিল সেগুলোও কিন্তু আর নেই। তো এবার প্রশ্ন আসতে পারে, কেন আমি সালফার 30 ওষুধটি প্রেসক্রাইব করলাম? এক্ষেত্রে দেখুন, প্রথমে পেশেন্ট আমাকে বলেছিলেন যে তিনি এর আগে অয়েন্টমেন্ট ব্যবহার করেছেন, অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়েছেন, এখনও তিনি ব্যবহার করছিলেন। এখন আমি এর আগের এপিসোডে বলেছি যে অয়েন্টমেন্ট ব্যবহার করা মানে কিন্তু এরকম নয় যে সালফার ওষুধটি প্রেসক্রাইব করতে হবে, কিন্তু এখানে দেখুন হট পেশেন্ট, গরম একদমই সহ্য করতে পারেন না, শীতকালে স্নান করেন না, প্রচণ্ড ঘাম হয়, ঘামে দুর্গন্ধ হয়, রাতে তার চুলকানির সমস্যা বাড়ে, চুলকাতে চুলকাতে সেখান থেকে তিনি রক্ত বের করে ফেলেন, গরমের সমস্যা বৃদ্ধি পায়, মিষ্টি খাবার খেতে তিনি খুব ভালোবাসেন। তো এই সমস্ত লক্ষণ, এবং এর সঙ্গে প্রচণ্ড খিদে, খিদে সহ্য করতে পারেন না, এই সমস্ত লক্ষণ শোনার পর আমি তাকে প্রেসক্রাইব করেছিলাম সালফার 30 ওষুধটি, এবং আপনারা রেজাল্ট স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম একটি চর্মরোগের কেস সম্পর্কে। এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।